हाय स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब फैमिली। आज के हमरा करब क्लास सिक्सर अंक कोषे देखी 1.3 থেকে 9 এর দাগে। देखो आगे हमें 8 এর দাগ পর্যন্ত সব অঙ্ক করে নিয়েছি, তো আজকে আমরা 9 এর দাগের অঙ্কটা কমপ্লিট করব। দেখো এখানে কি আছে, হিসাব করি। এর দাগে দেখো কি বলেছে, 2 এর 3 এর সাথে কত যোগ করলে 2 পাবো। দেখো এখানে কোশ্চেনটার সঙ্গে কি বলেছে যে 2 এর সাথে 2 এর 3 এর সাথে কত যোগ করলে 2 পাবো। তাহলে আমরা 2 পেতে গেলে তাহলে 2 থেকে যদি আমরা 2 এর 3 বিয়োগ করে দিই তাহলে যে সংখ্যাটা বের হবে সেটা যদি আমরা এর সঙ্গে যোগ করি তাহলেই আমরা 2 পাবো, তাই তো? দেখো যদি এখানে বলতো যে 5 এর সঙ্গে কত যোগ করলে আমরা 7 পাবো, তাহলে আমরা কি করব, 7 থেকে 5 বিয়োগ করলে আমরা কত পাবো, 2 পাবো। তাহলে 5 এর সঙ্গে 2 যোগ করলে আমরা 7 পাবো। সেই একই রকম অঙ্ক এখানে বলেছে, তাহলে 2 থেকে আমরা যদি 2 এর 3 বিয়োগ করি তাহলে আমরা বের করতে পারবো যে কত যোগ করলে আমরা 2 পাবো। তাহলে এখানে 9 এর দাগের অঙ্কটা আমরা করে নিচ্ছি। তাহলে দেখো 2 মাইনাস 2 এর 3, তাহলে 2 থেকে 2 এর 3 মাইনাস করলে কত হবে, দেখো 3। আচ্ছা এখানে কিছু নেই মানে 1, তাহলে 1 3 3, তাহলে 2 3 6, মাইনাস কত হবে, এখানে যেমন আছে তেমন থাকবে 2, যেহেতু এখানে নিচে 3 আছে, তাহলে 6 থেকে 2 মাইনাস করলে কত হবে 4, তাহলে 4 এর 3। তাহলে এখানে আমরা এই উত্তরটা পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদেরকে উত্তর লিখতে হবে, অতএব 2 এর 3 এর সাথে 4 এর 3 যোগ করলে আমরা 2 পাবো, 2 পাবো। দেখো এখানে আমি করে দেখিয়ে দিচ্ছি, দেখো 2 এর 3 প্লাস 4 এর 3, তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে, এখানে কিছু নেই মানে লসাগু 3 হবে, তাহলে এখানে 2 প্লাস 4, তাহলে কত হবে 4 প্লাস 2 কত হবে 6, 6 এর 3, তাহলে কাটাকুটি হলো 3 দুগুণে 6, তাহলে দেখো আমরা 2 পেয়ে নিচ্ছি, 2 পেয়ে যাচ্ছি। এটা করার দরকার নেই, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্যই আমি করে দিলাম। তারপরে দেখো 9 এর দাগের বি কী বলেছে, আজ টিফিনের সময় স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 অংশ জল খরচ হয়েছে। ছুটির সময় দেখা গেল আরও 1/3 অংশ জল খরচ হয়েছে। ছুটির পর ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে দেখি। আচ্ছা যদি আমরা ধরে নিই যে আমরা ট্যাঙ্কে মোট জল থাকে কত, 1 অংশ, তাহলে ট্যাঙ্কের মোট জলের পরিমাণ হচ্ছে 1 অংশ। এবার 1 অংশ থেকে প্রথমে হচ্ছে যে 1/4 অংশ খরচ হয়েছে, তারপর হয়েছে 1/3 অংশ খরচ। তাহলে যদি আমরা 1 থেকে 1/4 প্লাস 1/3, মানে টোটাল অংশ খরচ হয়েছে কত, 1/4 প্লাস 1/3, তাহলে পড়ে রয়েছে কত, 1 থেকে যদি আমরা এই যোগ ফলটা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব কত অংশ জল পড়ে আছে। তাহলে এখানে আমরা কি লিখব, ধরি ট্যাঙ্কে মোট জলের পরিমাণ সমান 1 অংশ, 1 অংশ। তাহলে দেখো জল খরচ হয়েছে সমান কত, 1/4 প্লাস 1/3, এত অংশ। তাহলে এখানে যদি আমরা করি তাহলে কত হবে, 4 × 3 = 12, তাহলে দেখো 12, আর এখানে কত হলো, তাহলে 4 × 3 = 12, তাহলে 1/3 = 3, 3 × 4 = 12, মানে কত, 7/12 অংশ। এই অঙ্কটা তুমি একবারও করতে পারতে, তাহলে 1 থেকে সরাসরি বিয়োগ করতে, আমি ভেঙে করলাম, অতএব বাকি জল আছে সমান কত, 1 − 7/12 অংশ। তাহলে দেখো 12, তাহলে এখানে কত হবে, 12 − 7 সমান 5/12 অংশ, ঠিক আছে? তাহলে এখানে জল পড়ে রয়েছে কত, দেখো 5/12 অংশ। অতএব আমরা লিখব কি উত্তর, যে ছুটির পরে ট্যাঙ্কে 5/12 অংশ জল পড়ে রয়েছে বা পড়ে আছে, ঠিক আছে? এরপর নেক্সট দেখো, এরপর দেখো সেদে কী বলেছে, আজ টিফিনে আমি কেক নিয়ে গেছিলাম, আমার দুই বন্ধু আয়ুষ ও শাবানা আমার কেকের যথাক্রমে 1/3 অংশ 2/5 অংশ খেলো, কেকের বাকি অংশটা আমি খেলাম, কে বেশি কেক খেলো হিসাব করি। তাহলে আমরা মোট কেকের পরিমাণ কত ধরবো, 1 অংশ। এবার সেখানে দেখো আয়ুষ এবং শাবানা খেয়ে নিলে টোটাল কত, 1/3 প্লাস 2/5, তাহলে আমরা 1 অংশ থেকে যদি এ দুটো বিয়োগ করি তাহলে আমি কতটা কেক খেয়েছি সেটা বেরিয়ে যাবে।
তারপর সেখানে ছোট বড় সেখানে হিসাব করলে আমরা পেয়ে যাব যে কে বেশি কে খেয়েছে। আগে আগে আমরা এই উত্তরটা বের করি। তাহলে এখানে আমরা কি লিখব, মোট কেকের পরিমাণ সমান কত, এক অংশ, ব্র্যাকেটে কি লিখব, ধরি। আচ্ছা এখানে কি হবে, আয়ুষ ও শাবানা মিলে মোট কেক খেয়েছে সমান কত, একের তিন প্লাস দুইয়ের পাঁচ অংশ। তাহলে কি হবে, বাকি অংশ আমরা বের করে নিই। অতএব বাকি অংশ সমান এক মাইনাস একের তিন প্লাস দুইয়ের পাঁচ। তাহলে এখানে দেখো যদি আমরা করি, তাহলে এক মাইনাস একের তিন মাইনাস প্লাসে মাইনাস দুইয়ের পাঁচ। তাহলে এখানে যদি আমরা করি তাহলে কত হবে, লসাগু কত হবে, তিন আর পাঁচের লসাগু কত হয়, পনেরো। কারণ এটা এক ছাড়ার কোনো কিছু দিয়ে ভাগ যাবে না। তাহলে তিন গুণিত পাঁচ সমান পনেরো। তাহলে পনেরো করলে এক পনেরো পনেরো মাইনাস তিন পাঁচে পনেরো মানে পাঁচ, পাঁচ তিনে পনেরো মানে দু তিনে ছয়। তাহলে পনেরো থেকে যদি আমরা মাইনাস পাঁচ আর মাইনাস ছয়, পনেরো থেকে যদি আমরা পাঁচ বাদ দিই প্রথমে কত হবে দশ, দশ থেকে যদি আমরা ছয় বাদ দিই কত হবে চার, তাহলে চালের পনেরো অংশ। তাহলে বাকি অংশ হচ্ছে চারের পনেরো অংশ। তাহলে এই যে চারের পনেরো অংশ, এই অংশটা হচ্ছে আমি খেয়েছি। তাহলে এখানে আমরা লিখতে পারি উত্তর, অতএব আমি খেলাম কেকে চারের পনেরো অংশ। এবার আমাদেরকে বের করতে বলেছে যে কে বেশি খেলো। তাহলে এটা হয়ে গেল একটা উত্তর। এবার আরেকটা উত্তর বের করতে বলেছে। তাহলে দেখো আর বাদবাকি কী আছে, না একের তিন আর দুইয়ের পাঁচ। তাহলে একের তিন আর দুইয়ের পাঁচ, তাহলে এখানে যদি আমরা করি তাহলে দেখো এখানে কত হবে পনেরো। তাহলে কত হবে পনেরো করলে, তাহলে দেখো তিন পাঁচে পনেরো, তাহলে এক পাঁচে পাঁচ, আর পাঁচ তিনে পনেরো, তাহলে দু তিনে ছয়। তাহলে দেখো একের তিন অংশ কে খেয়েছে, না একের তিন অংশ হচ্ছে আয়ুষ খেয়েছে, আর দুইয়ের পাঁচ অংশ কে খেয়েছে, যে না সাবানা খেয়েছে। তাহলে এখানে দেখো আমরা যদি কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে দেখো চারের পনেরো, পাঁচের পনেরো, ছয়ের পনেরো, তাহলে সবথেকে বেশি কি ছয়ের পনেরো। তাহলে ছয়ের পনেরো অংশ সবথেকে বেশি, তার মানে কি সাবানা সবথেকে বেশি কে খেয়েছে। তাহলে অতএব সাবানা সব থেকে বেশি কেক খেয়েছে, বুঝা গেল। তাহলে এটা হলো আরেকটা উত্তর। আচ্ছা এরপর দেখো দিয়ে দেয় কী বলেছে, রতনবাবু তার ২৫ বিঘা জমির মধ্যে ১৬ বিঘা জমিতে পাট চাষ করেছেন, কিন্তু উষাদেবী তার ১৫ বিঘা জমির মধ্যে ৮ বিঘা জমি পাট চাষ করেছেন। হিসাব করে দেখি রতনবাবু উষাদেবী তাদের জমির কত অংশে পাট চাষ করেছেন ও কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন। তাহলে দেখো রতনবাবু পাট চাষ করেছেন কত অংশ, না মোট জমির পরিমাণ ২৫, তাহলে ২৫ বিঘার মধ্যে ১৬ বিঘা, তাহলে এত অংশ। আর কি বলেছে, উষাদেবী, উষাদেবী পাট চাষ করেছেন সমান কত, না আটের পনেরো অংশ, কারণ পনেরো বিঘার মধ্যে ৮ বিঘা। তাহলে দেখো নিচে পনেরো উপরে ৮, তাহলে আটের পনেরো অংশ। তাহলে এই দুটো হচ্ছে এক নম্বরে উত্তর হয়ে গেল। এবার দ্বিতীয়কে বলেছে না কে বেশি জমিতে পাট চাষ করেছেন। তাহলে একই রকমভাবে আমরা তুলনা করব, তাহলে ১৬র ২৫ আর ৮এর ১৫। তাহলে দেখো ২৫ আর ১৫র লসাগু করলে কত হবে, পাঁচ পাঁচে ২৫, পাঁচ তিনে ১৫, তাহলে লসাগু সমান কত হবে, পাঁচ গুণিতক, পাঁচ গুণিতক তিন, মানে পাঁচ পাঁচে ২৫, ২৫ তিনে ৭৫। তাহলে এখানে হবে ৭৫ লিখে নেব। এবার দেখো পনেরো পাঁচে ৭৫ আর ২৫ তিনে ৭৫, তাহলে এখানে কত হবে, ১৬ গুণিত তিন, ৮ গুণিত পাঁচ, তাহলে ১৬ তিনে কত হবে,
षोलो दुगुणे बत्रीस, षोलो तीन आठचल्लिस, और एखे कि आठ पाँच चल्लिस। देखो पचहत्तर पचहत्तर नीचे हरटा एक ही आज देखो आठचल्लिस और चल्लिस मध्य कत आठचल्लिस बेसि तेलने कि प्रथम कि रतनबाबू तेल उत्तर क्या रतनबाबू बसी पाट चाष कर अत देखो उत्तर हमें लिखब रतनबाबू बसी जमीते पाट चाष कर তাহলে এটা হয়ে যাবে উত্তর। এরপরে দেখো লাস্ট অঙ্ক, দেখো ইয়ের দাগে আমার পনেরো মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি একে তিন অংশ কেটে নিলাম, কত অংশ সাদা ফিতে পড়ে রইল ও সেটি কতটা লম্বা বের করি। তাহলে আমরা কি করব, এই পনেরো মিটারের এত অংশ কেটে নিলাম, তাহলে পনেরো মিটারকে আমরা কি ধরব, এক অংশ ধরে নেব। এক অংশ ধরে নিলে তারপরে আমরা কি করব, এক থেকে একের তিন অংশ বিয়োগ করলে তাহলে কত অংশ সাদা ফিতে পড়ে রইল সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে কি লিখব, এর দাগে ধরি পনেরো মিটার ফিতা সমান এক অংশ। তাহলে এখানে দেখো তাহলে একে তিন অংশ কেটে নিলাম, তাহলে বাকি অংশ কত হয় না, এক মাইনাস একের তিন, তাহলে এত অংশ সমান কত হবে তিন, তাহলে তিন মাইনাস এক বাই তিন সমান দুইয়ের তিন অংশ। ঠিক আছে, এবার দেখো কতটা লম্বা বের করি, তাহলে দুইয়ের তিন অংশ এটা হয়ে যাবে একটা উত্তর। এবার এই দুইয়ের তিন অংশ সমান কত মিটার লম্বা, তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি প্রশ্নানুসারে এক অংশ সমান পনেরো মিটার, তাই তো? তাহলে দুইয়ের তিন অংশ সমান কত হবে, পনেরো গুণিতক দুইয়ের তিন এত মিটার। তাহলে দেখো কাটাকুটি করলে কত হবে, তিন পাঁচে পনেরো, তাহলে পাঁচ দুগুণে দশ মিটার, তাহলে এটা হয়ে যাবে দশ মিটার, এটা হয়ে যাবে আরেকটা উত্তর। তাহলে যে ফিতাটা পড়ে গেলো তার লম্বা কত হবে, দশ মিটার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্ত। তো দেখা হবে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।